चिट्ठी आई है चिट्ठी आई है। জনপ্রিয় শিল্পীকে আজ আমরা হারালাম। আজ 26শে ফেব্রুয়ারি, 72 বছর বয়সে তিনি চলে গেলেন না ফেরার দেশে। এই জনপ্রিয় শিল্পী পঙ্কজ উদাসীজিকে আমার শ্রদ্ধা জানিয়ে কিছু কথা শেয়ার করছি। তিনি একজন সফল গজল গায়ক। 1980 সালে আহার টাইটেল দিয়ে একটি গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তার কেরিয়ার শুরু করেন। পরে 1981তে মুকারার, 1982তে তারান্নুম, 1983তে মেহফিল, 1984তে রয়্যাল অ্যালবার্ট হলে পঙ্কজ উদাস লাইভ এবং 1986 সালে মহেশ ভাট পরিচালিত নাম সিনেমায় তার গান চিঠি আই হে তৎকালীন ভারতীয় যুব সমাজকে রীতিমতো প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। পঙ্কজজির কণ্ঠের এই গানটি আজও ভীষণভাবে জনপ্রিয়। চিঠি আই হ্যায় আই হ্যায় চিঠি আই হ্যায়। আর পরবর্তীতে এই গানটি বিবিসির 100 অফ মিলেনিয়ামের তালিকাতে জায়গা করে নিয়েছিল। বড়ে দিনো কে বাদ তুম বেওয়াতনো খোয়া। 1991 সালে সাজন ছবির জিয়ে তো জিয়ে গানটি তার কেরিয়ারে অন্যতম হিট গান। জিয়ে তো জিয়ে কেসে। তার কণ্ঠের এই গানটি আজও ভীষণ ভাবে জনপ্রিয়। লাগতা নহীঁ দিল কহীঁ। মোহরা ছবিতে তার কণ্ঠের না কজরে কি ধার গানটি সুপারহিট। না কজরে কি ধার না মোতিয়ো কে হার। গানগুলি আজও ভীষণ ভাবে জনপ্রিয়। না হুই কিয়া সিঙ্গার ফির ভি কিতনি সুন্দর হো। এই গজল শিল্পীর প্রয়াণের সঙ্গে সঙ্গে ভারতীয় সঙ্গীতের একটি ঐতিহ্যময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। বিন আপ